السلام عليكم ورحمة الله. প্রিয় দর্শক, কেমন হতো যদি আপনি এ যুগে এসেও আল্লাহর নবীর কোনো প্রিয় সাহাবিকে দেখতে পেতেন বা তার জানাজায় অংশগ্রহণ করতে পারতেন? হ্যাঁ প্রিয় দর্শক, এমনই এক অভূতপূর্ব ঘটনার অবতারণা হয়েছিল 1932 সালে। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবি হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের প্রায় 1300 বছর পর পুনরায় তার অক্ষত লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। সেই লাশ দেখার জন্য ফ্রান্স, ব্রিটেন থেকে শুরু করে পুরো বিশ্বের অত্যাধুনিক নৃতাত্ত্বিক টিম এসেছিল, পরীক্ষা নিরীক্ষা করেছিল। ইরাকের বাগদাদে এই লাশ নিয়ে পুরো বিশ্বে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ওই লাশ যত খ্রিস্টান ইয়াহুদি দেখেছে তাদের প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে। প্রিয় দর্শক, হৃদয় অন্তর আত্মায় কম্পন সৃষ্টিকারী ঐতিহাসিক 1932 সালের বাগদাদের ঘটনাটি আজ আপনাদেরকে বিস্তারিত জানাব। ইনশাআল্লাহ এই ভিডিও আপনার ঈমানকে সুদৃঢ় করবে। ঘটনাটি শুরু হয় একটি স্বপ্নের মাধ্যমে। এক রাতে হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে ইরাকের তৎকালীন বাদশাহ ফয়সালকে বলেন, হে ফয়সাল, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজাইফাতুল ইয়ামান আর আমার আরেক দিনি ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুজনেই ইরাকের মাটিতে শায়িত রয়েছি। তুমি ইরাকের বাদশাহ, আমরা যেখানে শায়িত রয়েছি আমাদের কবরের ভিতরে পানি প্রবেশ করছে, আমাদের লাশ এখনো অক্ষত আছে। একজন দ্বীনের খাদেম হিসাবে এবং ইরাকের বাদশাহ হিসাবে তোমার উচিত আমাদের লাশটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। বাদশাহ স্বপ্ন দেখে অবাক হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রীয় কাজে এত ব্যস্ত ছিলেন যে পরের দিন তিনি স্বপ্নের নির্দেশনাটি ভুলে যান। আল্লাহু আকবর! তার পরের দিন একই স্বপ্ন ইরাকের মুফতি আজমকে দেখানো হয়। সুবহানাল্লাহ! তাকেও আল্লাহ রাসূলের সাহাবী হুজাইফা একই কথা দেন এবং তাকে এও বলেন, আমি বাদশাহ ফয়সালকে বলেছি কিন্তু সে যেহেতু রাষ্ট্র নিয়ে ব্যস্ত তাই সে ভুলে গিয়েছে। তোমার দায়িত্ব হচ্ছে বাদশাহ সহ এই কাজের আঞ্জাম দেওয়া। যেহেতু তৎকালীন সময় ইরাকের অন্যতম মুফতি আজমকে সবাই সম্মান করত, এমনকি প্রধানমন্ত্রী বাদশাহ নিজেও অনেক সম্মান করত, তাই সাথে সাথে টেলিফোন ব্যবহার করে মুফতি আজম প্রধানমন্ত্রী নূর আসাদকে বলেন, আপনার সাথে আমার বিশেষ প্রয়োজন আছে, আপনি রাষ্ট্রীয় কাজ বন্ধ রেখে আমার জন্য অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী বললেন, অবশ্যই হুজুর, আপনি আসুন, আপনি আসার আগ পর্যন্ত কোনো কাজ হবে না। অতপর মুফতি সাহেব প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পুরো ঘটনা খুলে বললেন এবং দুজনেই বাদশাহর নিকট হাজির হয়ে যখন বললেন, তখন বাদশাহ ফয়সাল বললেন, আল্লাহু আকবর, এই একই স্বপ্ন আমি গতকালকে দেখেছি, হ্যাঁ আমাকেও একই কথা বলা হয়েছে। তখন মুফতি সাহেবের কাছে বাদশাহ জানতে চাইলেন, মুফতি সাহেব, আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাই, আল্লাহর রাসূলের এত আজিমুর শান শ্রেষ্ঠ দুজন সাহাবি আমাদের এই জমিনে শায়িত রয়েছেন আর তাদের লাশও অক্ষত রয়েছে, আমাদের উচিত এখনই কিছু করা। অতঃপর রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হয় আগামী কুরবানির ঈদের দিন জোহরের নামাজের পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দুই সাহাবির কবর খোলা হবে এবং সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন চ্যানেল সকল স্থানে এই সংবাদ প্রচারিত হতে থাকে। ইরাকে আনন্দের ঢেউ খেলে যায়। তাছাড়া রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবরটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। তখন ছিল হজ মৌসুম, বিশ্বের অসংখ্য মুসলমান ছিলেন মক্কা নগরীতে সমবেত। তারা বাদশার কাছে আবেদন পাঠালেন, আমরা মহান সাহাবিদের চেহারা দর্শনে বাগদাদে তথা ইরাকে যেতে চাই, অনুগ্রহপূর্বক তারিখটা আরও কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক, অর্থাৎ যেহেতু আমরা হজে আছি যদি কোরবানের ঈদের দিনে কবর খনন করা হয় আমাদের পক্ষে তো আর এই লাশ দেখা সম্ভব নয়। একইভাবে ইরাক, তুরস্ক, ইরান, লেবানন, ফিলিস্তিন, হেজাজ, বুলগেরিয়া, উত্তর আফ্রিকা, রাশিয়া, ভারত সহ পুরো বিশ্ব থেকে বাদশাহ ফয়সালের কাছে অসংখ্য ফ্যাক্স আসতে থাকে। সকলের একই আবেদন, সম্মানিত সাহাবায়ে কেরামদের জানাজায় অংশগ্রহণ করতে চাই, দয়া করে তারিখটা পিছিয়ে দিন। অতপর সারা বিশ্বের মুসলিমদের অনুরোধে বাদশাহ তারিখ পিছাতে চাইলেও অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে সম্মতি দিল না, কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ এই দুজন সাহাবির কবরের ভিতরে দিন দিন পানি ঢুকে যাচ্ছিল। যেহেতু তাদের স্বপ্নের অনুরোধকে রাখতে হয় তাই হজ শেষ হওয়ার দুই দিন পরেই তারিখ নির্ধারণ করা হয়,
যেহেতু দেরি করা যাবে না, কবরে পানি ঢুকে গেলে লাশ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আকবর, এই তারিখ ঘোষণার পর কয়েকদিনের মধ্যেই ইরাকের সালমান পার্কের মধ্যে মানুষের ঢল নেমে যায়। এই জায়গাটা যেন ছোট একটা বাগদাদে পরিণত হয়। শুধু তাই নয়, ইতিহাস থেকে জানা যায় 1932 সালের ওই মাসটাতে ইরাকের সালমান পার্কে লক্ষ লক্ষ মানুষ তাঁবু গেড়ে বসবাস শুরু করে দেয় শুধুমাত্র সাহাবিকে এক নজর দেখার জন্য। দিনের খাতিরে ইরাক সরকারও পাসপোর্ট এবং ভিসার জটিলতা কমিয়ে দেয়। বাদশা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বিদেশি দর্শনার্থীদের ভিসা লাগানো বাধ্যতামূলক নয়, শুধু নিজ দেশের অনুমতিপত্র নিয়ে আসলেই চলবে। আলহামদুলিল্লাহ, এর ফলে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়েছে, বিশেষ করে যারা মক্কায় হজ করতে গিয়েছেন এদের অধিকাংশই ইরাকের সালমান পার্কে এসে উপস্থিত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ দুজন সাহাবীর লাশ এক নজর দেখার জন্য। এদিকে গণপ্রজাতন্ত্রী তুরস্কের সরকার ছিল মুস্তফা কামাল পাশা, তিনি তার একজন উচ্চ পদস্থ মন্ত্রী, মিশরীয় প্রতিনিধি দল সবাই এসে উপস্থিত হয়েছিল। এছাড়াও পুরো বিশ্ব থেকে অনেক আলেম ও মন্ত্রীবর্গও উপস্থিত হয়। মোট কথা, যারাই সৌভাগ্যবান ছিল তারাই 1300 বছর পুরনো এই তাজা লাশ একবার দেখার সৌভাগ্য হয়েছিল। অতপর নির্ধারিত দিনে ক্রেনের সাহায্যে তার পবিত্র লাশটা কবর থেকে উঠানো হয়। মোবারক লাশটা অত্যাধুনিক স্ট্রেচারে রেখে চারপাশে কাচের গ্লাসে স্থাপন করা হয়। একইভাবে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটিও তোলা হয়। সাধারণ মানুষের জন্য লাশটাকে 3 থেকে 4 দিন পর্যন্ত উন্মুক্ত রাখা হয় কাচের ঘরের ভেতরে। আল্লাহ আকবর! এই তথ্য শোনামাত্র ফ্রান্স এবং জার্মান থেকে একদল নৃতাত্ত্বিক চলে আসে। আমরা জানি একটা লাশ মরে যাওয়ার পর সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত থাকে, এরপরে পচে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু 1300 বছর পুরনো লাশ তা এখন উঠানো হলো, তারপরে 4 দিন কাচের ভিতরে রাখা হলো যেখানে কোনো রেফ্রিজারেটরের ব্যবস্থা নেই, তাহলে সেটা কিভাবে ঠিক থাকে? ফ্রান্সের এক বড় বিজ্ঞানী এসে লাশটাকে পরীক্ষা নিরীক্ষা করেন। অত্যাধুনিক যন্ত্র দিয়ে তিনি মাটির গুণাগুণ বৈশিষ্ট্য এবং লাশের গুণাগুণ দেখেন। দেখে তিনি নিশ্চিত হন যে এটা অবশ্যই 1300 বছর পুরনো লাশ। এর আগে পশ্চিমারা দাবি করেছিল এই লাশ নিয়ে ইরাকের বাদশাহ কোনো খেলা খেলছেন, হয়তো তিনি মানুষকে ভুলভাল দেখিয়ে কিছু মানুষকে মুসলমান ধর্মে ভেড়াতে চাইছেন। কিন্তু জার্মান এবং ফ্রান্স থেকে যাওয়া বিজ্ঞানীরা যখন স্বীকৃতি দিল যে এটা 1300 বছর আগের লাশ এবং ইতিমধ্যে লাশটা উঠানোর পর 4 দিন অক্ষত আছে, পৌঁছেনি, তখন সবাই অবাক হয়ে গেল। এমনকি ওই বিজ্ঞানী নিজেই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আপনাদের ইসলামের কথা, কোরআনের কথার সপক্ষে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো প্রমাণ আর হতে পারে কি? আপনার হাতটা দিন হুজুর, আমি এখনই মুসলমান হতে চাই। ফ্রান্সের বিজ্ঞানী মুসলমান হওয়ার পর জার্মানের বিজ্ঞানীও তার সাথে মুখে মুখ মিলিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কথা, ওই লাশ মোবারক যত অমুসলিম দেখেছে এদের প্রত্যেকেই কালেমা পড়েছে। তারপর উপস্থিত জনতা এবং ইরাকের বাদশার ইমামতিতে জানাজার আয়োজন করা হয় এবং জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। এরপর আলেমগণ কফিন দুটি কাঁধে উঠিয়ে নেন। কিছু দূরে যাওয়ার পর বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ এবং সবশেষে শাহ ফয়সাল কাঁধ পেতে নেন। এ সময় একটা জার্মান টেলিভিশন ফিল্ম তৈরি করার কোম্পানি বড়ই কৃতিত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়। তাদের এই পদক্ষেপ আগত অসংখ্য দর্শনার্থীদের জন্য বিরাট এহসান ছিল। তারা কবর দুটির 200 ফুট উপরে 4টি ইস্পাতের খামের উপর 30 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া টেলিভিশনের পর্দা সেট করে দেয়। এতে লক্ষ লক্ষ মানুষ দূর থেকেও দেখেছে সেই স্ক্রিনে লাশের দৃশ্য, যারা কাছে আসতে পারেনি। ফলে যারাই এসেছে হতাশ হয়ে যায়নি, সবাই অন্তত এক নজর দেখতে পেরেছে। বিশেষ করে যখন কফিনগুলোকে পুনরায় সুনির্ধারিত স্থানে কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন ইরাকের বিমান বাহিনী তাদের বিমান আকাশে অবতরণ করে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে। এছাড়াও বিমান ও হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে লাশের উপরে ফুলের বৃষ্টি বর্ষণ করা হয়। পথে কয়েকবার কফিন দুটিকে নিয়ে থামতে হয়। পরম ভক্তি শ্রদ্ধার সঙ্গে দীর্ঘ 4 ঘন্টা পর যখন সালমান পার্কে এসে লাশ পৌঁছায়, তখন সর্বপ্রথম শাহ ফয়সাল গার্ড অফ অনার দেন, তারপর প্রতিনিধিবর্গ ফুলের স্তূপ উৎসর্গ করেন, সবশেষে সেই সৌভাগ্যবানেরা স্ট্রেচার থেকে মোবারক লাশ দুটি কফিনে রেখেছিলেন। তারা কফিন দুটি নবনির্মিত কবরস্থানে নামিয়ে রাখেন। এভাবেই কামানের গর্জন এবং সামরিক গার্ড অফ অনারের মাধ্যমে জনতা নারে তাকবীর আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সাহাবাদের লাশকে সম্মান প্রদর্শন করে এবং অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হতে থাকে। ইতিহাস বলে ওই দিনের পর বাগদাদে কমবেশি 1 লক্ষ অমুসলিম মুসলমান ধর্ম গ্রহণ করে।
আপনি আজও গেলে সেই নবনির্মিত দুটি কবর দেখতে পাবেন এবং শ্বেত পাথরে খোদাই করা লম্বা ইতিহাস কবরের উপরে লেখা রয়েছে। বাগদাদে যারাই যাবেন চাইলে দেখে আসতে পারেন সেই দুটি কবর। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ আগমন করে সেই দুটি কবর দেখার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা তো জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহু আকবার।